ম্যাচে তখন আইরিশদের বোলিং তোপের সামনে খাবি খাচ্ছিল বাংলাদেশ। একের পর এক অভিজ্ঞ ব্যাটারদের হারিয়ে স্কোর কার্ডের অবস্থাও ছিল নাজুক। সে সময় আবারও পুরনো রূপে হাজির মুশফিকুর রহিম। ধ্বংসস্তূপ থেকে দলের হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবল। ৩৪তম জন্মদিনে দলকেও নিজেকে উপহার দেন ৫০ এক ইনিংস। মুশফিক যখন মাঠে নামেন, পুরো গ্যালারি থেকে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন টাইগার সমর্থকরা, জানান জন্মদিনের শুভেচ্ছা। এমন দিনে ভালোবাসার প্রতিদানও দিলেন মুশি। একের পর এক বল বাউন্ডারির বাইরে আশ্রয় ফেলে আনন্দে ভাসান দূর দূরান্ত থেকে ছুটে আসা লাল সবুজের সমর্থকদের। চেমসফোর্ডে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। তামিম শান্ত লিটনদের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তখনই দলের দায়িত্বটা নেন মুশফিক। যদিও ৩১তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৯ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে জীবন পান মুশি, কিন্তু সেটা যেন সাপে ভর হয় তার জন্য। জীবন পেয়ে আবারও নতুন করে শুরু করেন টাইগার এ ব্যাটার। মিরাজকে সঙ্গে নিয়ে ডিফেন্সিভ ভঙ্গিতে দলের রান এগিয়ে নিয়ে যান MR15। দলীয় ১৮৭ রানে সঙ্গী মিরাজকে হারান মুশফিক। পরের সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম। স্ট্রাইকটা নিজে বেশি নিয়ে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করতে থাকেন মুশি। সিঙ্গেল চারে ৬৩ বলে তুলে নেন কেরিয়ারের ৪৪তম ৫০। এরপরও রানের চাকা সচল রাখার চেষ্টা করতে থাকেন মুশফিক। ম্যাচের ৪৫ ওভারে দলীয় ২২০ রানে ৭০ বলে ব্যক্তিগত ৬১ রান করে লিটলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মুশি। পরে মুশফিকের ওই রানের উপর ভর করেই ২৪৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। নিজের জন্মদিনে এমন দায়িত্বশীল ৫০ করে রেকর্ড বুকেও নাম তুলেছেন মুশফিক। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে নিজের জন্মদিনে ৫০ প্লাস ইনিংস খেলার তালিকায় মুশফিকের অবস্থান এখন দ্বিতীয়। তার আগে ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৯ বছর বয়সে ১৩০ রান করে এ তালিকায় এক নম্বরে আছেন মাতারা হারিকেন খ্যাত লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সানাথ জয়সুরিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।